খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা শুভ নববর্ষ এবং প্রথম দফায় লোকসভা ভোট হবে আগামী শুক্রবার তা চার দিন আগে ইস্তাহার প্রকাশ করল বিজেপি তাদের সংকল্পপত্রে মোদীর গ্যারেন্টির ওপর জোর দেওয়া হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে মোদী দলের ইস্তাহারে মহিলা যুব সম্প্রদায় কৃষক এবং গরিব মানুষকে বিশেষ গুরুত্ব দিয়েছেন হিন্দিতে এই চারটি শ্রেণীর আধ্যক্ষর জুললে হয় জ্ঞান দলের ইস্তাহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে মোদী বলেন মোদী গ্যারান্টি এই যে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য চালু থাকবে বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপ মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলেও জানান তিনি এছাড়াও বিজেপি ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি উদ্ধত করে মোদী জানান দল তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সত্যরুদ্ধ সমস্ত মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন তিনি এও জানান প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিক্রিরও সুযোগ থাকবে মুদ্রা যোজনা প্রকল্পে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী এই প্রকল্পে কোটি কোটি দেশবাসীকে উদ্যোগপতি করেছে বলে জানান প্রধানমন্ত্রী বন্দে ভারত নিয়েও বড় ঘোষণা করেছেন মোদী বলেছেন বন্দে ভারতে স্লিপার বন্দে ভারতে চেয়ার কার এবং বন্দে ভারত মেট্রো দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দেবে বিজেপি আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেনের কাজও পূর্ণ উদ্যমে চলেছে বলে জানান তিনি রবিবার দেশবাসীর উদ্দেশ্যে মোদীর গ্যারেন্টি উত্তর ভারত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন চলবে তার সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি মোদীর ঘোষণায় বারবার এসেছেন কৃষক এবং মহিলারা আরও দশ লক্ষ কৃষককে একশো দিনের কাজের প্রকল্পে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে মহিলাদের গুরুত্বের কথা উল্লেখ করেছেন তিনি আগামী দিনে দেশে আবাস প্রকল্পে আরও তিন কোটি বাড়ি তৈরির কথাও জানিয়েছেন তিনি রবিবার সকালে ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি পি নাড্ডা ইস্তাহার কমিটির প্রধান তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিজেপির অন্য শীর্ষ নেতারা